রাজধানী দিল্লীত গণরাজ্য দিবসৰ বর্ণিল কার্যসূচী। এই মহান কার্যসূচীর রাজ অতিথি ফ্রান্সৰ রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রো। কিন্তু মেক্রোর শিবিরত মেখেলা চাদর পিন্ধা এগৰাকী অসম ললনা। এইগৰাকী যুবতীয়ে আকর্ষণ করেছে বিভিন্নজনের দৃষ্টি। কোন তেও? এইগৰাকী যুবতীর নাম প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। গণরাজ্য দিবসত ভারতলৈ অহা ফ্রান্সৰ রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রোৰ সৈতে আহিছে প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। বৃহস্পতিবাৰে জয়পুৰত ইমানুয়েল মেক্রোক আদরণি জনোৱাৰ সময়তো প্রিয়ঙ্কাক দেখা গৈছিল আলহীর দলটোত। পেৰিছত এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত প্রিয়ঙ্কা দাস রাজকাকতি মূলত ধেমাজির কন্যা। ধেমাজির বরদলনীত ঘর প্রিয়ঙ্কার। 2021 চনত ফর্বস ইন্ডিয়া আলোচনীয়ে বিজ্ঞান আর উদ্ভাবন শিতানৰ 30 বছৰৰ অনূর্ধ তালিকাত তেওঁক অন্তর্ভুক্ত কৰিছিল। তেওঁ ফ্রান্সতে উচ্চতর এরোনটিক আর মহাকাশ প্রতিষ্ঠানত পিএইচডি ডিগ্রির বাবেও গবেষণা কৰি আছে। অধ্যয়ন সূত্রে প্রিয়ঙ্কায় ফ্রান্সৰ নাগরিকত্ব গ্রহণ কৰিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজধানী দিল্লীত গণরাজ্য দিবসৰ বর্ণিল কার্যসূচী। এই মহান কার্যসূচীর রাজ অতিথি ফ্রান্সৰ রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রো। কিন্তু মেক্রোর শিবিরত মেখেলা চাদর পিন্ধা এগৰাকী অসম ললনা। এইগৰাকী যুবতীয়ে আকর্ষণ করেছে বিভিন্নজনের দৃষ্টি। কোন তেও? এইগৰাকী যুবতীর নাম প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। গণরাজ্য দিবসত ভারতলৈ অহা ফ্রান্সৰ রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রোৰ সৈতে আহিছে প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। বৃহস্পতিবাৰে জয়পুৰত ইমানুয়েল মেক্রোক আদরণি জনোৱাৰ সময়তো প্রিয়ঙ্কাক দেখা গৈছিল আলহীর দলটোত। পেৰিছত এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত প্রিয়ঙ্কা দাস রাজকাকতি মূলত ধেমাজির কন্যা। ধেমাজির বরদলনীত ঘর প্রিয়ঙ্কার। 2021 চনত ফর্বস ইন্ডিয়া আলোচনীয়ে বিজ্ঞান আর উদ্ভাবন শিতানৰ 30 বছৰৰ অনূর্ধ তালিকাত তেওঁক অন্তর্ভুক্ত কৰিছিল। তেওঁ ফ্রান্সতে উচ্চতর এরোনটিক আর মহাকাশ প্রতিষ্ঠানত পিএইচডি ডিগ্রির বাবেও গবেষণা কৰি আছে। অধ্যয়ন সূত্রে প্রিয়ঙ্কায় ফ্রান্সৰ নাগরিকত্ব গ্রহণ কৰিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।